গুড মর্নিং, এখন সময় সকাল 10:30 আর এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। জুলাইয়ের 30 তারিখ আজকে, তো সকালবেলা বাচ্চাদের পড়িয়ে ছুটি দিলাম আর আজকে সকাল থেকে মেঘলা মেঘলা আকাশ, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে না। এইভাবে যদি থেমে যায় তবু অনেকটা রক্ষে, কেননা জলটা আস্তে সরতে সরতে মোটামুটি আগের পজিশনে আসবে, নাহলে এই জল তো চাপ আছে, মানে মাঠে পুকুরে বাগানে, আর তার উপরে যদি আবার বৃষ্টি হয় তাহলে সেই জলের চাপ বেড়ে আরও মানে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। তো সকাল থেকে দেখছি মেঘ মেঘ করেই আছে, কিন্তু একটু ঝোড়ো ঝোড়ো হাওয়া বইছে, কিন্তু এখন বৃষ্টি হয়নি, বেশ ভালো লাগছে ওই জন্য। আর বাগানে গেলাম, বাগান থেকে অনেক সবজি টবজি তুলে এনেছি, দেখাচ্ছি এক্ষুনি। আর কালকে আসলাম বাবার বাড়ি থেকে, একটু ওই সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো, আমার হাজব্যান্ড আগে নিয়ে আসতে গেছিলো, তো চলে আসলাম। আর কালকে যখন এমনিতে গাড়ি টাড়িতে কোনো কিছু মনে হয়নি, সমস্ত ভিজে গেছিলাম কালকের, কারণ কালকে প্রচুর বৃষ্টি হচ্ছিলো, কিন্তু খেয়াতে যখন উঠেছি তখন একটু ঝোড়ো ঝোড়ো হাওয়া বইছিলো আর খেয়াটা যেন কেমন দুলছিল, তখন একটু ভয় ভয় লাগছিলো। তো যাই হোক, কালকে চলে আসলাম, এসে রান্না বান্না করিনি, আমার হাজব্যান্ড রান্না করেছিল দুপুরবেলা, তাই ছিল, তাই দুপুরবেলা তাই রাতের বেলা ভাগটা করে খেলাম। এখন ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে। আর বাগানে গেছিলাম আমি আর আমার হাজব্যান্ড, বাগানে যা সবজি টবজি লাগানো হয়েছিল মোটামুটি, তো সব তো এখন ফলন হওয়ার পথে, মানে সব ফলন এখন হবে এই সময়টা। আর সেই সময়টাই জল উঠে পুরো বাগান বাগান পুরো ভর্তি হয়ে গেছিলো, গাছের গোড়া পাতাগুলো সব লাল লাল মতো হয়ে গেছে, মানে পচন ধরে গেছে। সামনে যে বাগানটা আর কি একটু শশা গাছ টাছ ভর্তি, ওইখানে দেখি নিচের ঠিক এত বড় একটা ট্যাংরা মাছ বোধ হয় উঠে এসছিলো, আর জল সরে গেছে তো আর যেতে পারিনি, তো মরে গেছে। যেসব গাছ লাগিয়েছিলাম, জামরুল গাছ, পেয়ারা গাছ, এগুলো তো এখনো পর্যন্ত ডুবে আছে। এই যে পুঁইশাকের পাতা দেখছেন কেমন হলুদ হয়ে লাল লাল মতো হয়ে গেছে, মানে প্রচুর টাইম হয়ে গেছে। আর এইগুলো একটু ডাঙার ওপরে ছিল তাই সবুজ হয়ে আছে, তো পুঁইশাকটা তুলে আনলাম, আর কিছু তেলাপিয়া মাছ রেখে দিয়েছে, ওইটা দিয়ে রান্না করব। আর এই যে এটা হচ্ছে তরুল, তারপরে দুটো নারকেল পেলাম বাগানের মধ্যে, আর এই যে কতগুলো শশা পেলাম, আর গাছের দেখলাম, আর দেখলাম অনেকগুলো শশা পচে গেছে, আসলে আমি ছিলাম না আর ও অতটা ভালো করে দেখেনি। তো এই যে কিছু ঢেঁড়স তুলে আনলাম, গাছে অনেকগুলো ঢেঁড়স পেকে গেছে, সেগুলো তুলিনি। তো বাগানের এই সাইড থেকে জল সরে গেছে, কিন্তু ওই পাশে এখনও ওই যে খাল দেখা যাচ্ছে, খালের এই পাশ পর্যন্ত জল আছে, মানে বাগানের অর্ধেক এখনও জল আছে। আর কিছু জামা কাপড় সেগুলো সব ভিজে ছিল প্রচুর, সেগুলো সব রৌদ্রে দিলাম, রৌদ্র তো হচ্ছে না, মোটামুটি হাওয়াতে বের করে দিলাম। অনেক জামা কাপড় এখনও কি বলবো সব জমে আছে, সেগুলো সব কাচতে হবে, কারণ অনেক দিন বৃষ্টি 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 শুধু। আর একের পর এক প্রাকৃতিক বিপর্যয় আমাদেরকে কি বলবো সর্বশান্ত করে দিচ্ছে, তো সব মেনে নিয়ে দিন কাটাতে হচ্ছে, কিছু করার নেই, প্রাকৃতিক বিপর্যয় তো আর কেউ আটকাতে পারে না, মেনে নিতেই হবে। তো এখন রান্নাবান্না করি, সবজি টবজি কাটি, আর কিছু থালা বাসন আছে সেগুলো এখনও মাজিনি, সেগুলো এখনও মাজি। আর কিছু ভিডিও এডিটিং করা ছিল সেগুলো এডিটিং করলাম, তারপরে এই যে ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলে নিই, তারপরে কাজকর্ম শুরু করি, তো ওই জন্য এই যে চলে আসলাম। তো সাথে থাকুন সারাদিন। রান্না করি সেটা মোছা হয়ে গেছে মাঝে, আর এখন সবজিগুলো কেটে নেব, কারণ হচ্ছে ভাত উপুর করে দিয়েছি, ভাত হয়ে গেছে এখন, সবগুলোকে এই যে জল ঝরতে দিয়েছি, এখন সবজিগুলো কেটে নিয়েই ব্যাস রান্নাটা করে নেব। ভেন্ডি ভাজা হয়ে গেছে আর বেগুন ভাজাও হয়ে গেছে, তো এই ঝোলে তরকারিটা হলেই ব্যাস দুবেলার মতো রান্না আমার কমপ্লিট হবে। তো এতে একটু গরম মশলা দেওয়ার আছে, দিয়ে নিই। সকালে আমরা এই ভাজাটা যে দিয়েই খেয়ে নেব, আর দুপুরের জন্য ঝোলের তরকারিটা রেখে দিয়েছি, কারণ দুপুরবেলা রান্না করার সময় নেই, আমি একটু আইডিসিতে যাচ্ছি। তো সেলাইয়ের ট্রেনিংয়ের জন্য কাগজপত্র জমা নিয়েছিল, তখন আমি বাপের বাড়ি ছিলাম, তো আমার হাজব্যান্ড জমা দিয়েছিল কাগজপত্র, তো নিজের শরীরে কিছু করা হয়নি, ওই জন্য আমাকে আবার যেতে হচ্ছে, তো ওই জন্য আমি তাড়াহুড়ো করে যাচ্ছি। এই যে তো বাড়ি ফিরে আসার পথে এই যে রাস্তায় কাকিমার সাথে দেখা হলো, একটু গল্প করছি, আর ও ওই যে বাগানের মধ্যে খেলছে, ওর খুব ভালো লাগছে, ওখানে একটু কাদা কাদা আছে, তো ওখানে বেশ কাদা চটকাচ্ছে, একটু খেলছে, ভালো লাগছে। আর আমি ভাবলাম যে অনেক দিন পর তো একটু বাইরে বেরোলাম, তাহলে একটু গল্পই করে নিই, ওই জন্য এখানে বসে আছি। তো এই যে মুড়িগুলো আমাদের কাছেই বসে আছে অনেকক্ষণ থেকে, অনেকটা সন্ধ্যে হয়ে গেছে, ঘরে যাবার নামই নেই। এই হাট 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 হাট।
গুড মর্নিং। হয়তো ভাবছেন যে ভিডিওর মাঝখানে আবার গুড মর্নিং কেন, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আসলে হচ্ছে আগের দিনের ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি, তো আজকে হচ্ছে জুলাইয়ের 31 তারিখ, আর এখন 11:30 বাজে। আর এখন যাচ্ছি একটু জ্যাঠামশাইকে দেখতে। আসলে জ্যাঠামশাই অসুস্থ, মানে শ্বশুরমশাই হবে আর কি। তো যাই হোক, এখন আমি আর দিদি যাচ্ছি দেখতে। তো জ্যাঠামশাইয়ের অবস্থা খুব একটা ভালো নয়, উনি খুবই অসুস্থ। তো দেখে আসলাম, আর আসার পরে এই যে হচ্ছে মাছ কাঁকড়াগুলো কেটে নেবো। একটা কাঁকড়া হয়েছে, দুটো চিটি কাঁকড়া, একটা ছাটি, একটা পাশে, এরকমভাবেই হয়েছে। তো এগুলো কেটে পরিষ্কার করে নিই, তারপরে দুপুরে রান্নাবান্না তো অবশ্যই আছে, তো সেগুলো করে নিই। তো অনেকদিন পরে একটা কাঁকড়া হলো, আর একটা ছাটিও হলো বেশ বড়। আর এমনিতে ঘেরিতে ছাটি খুব একটা হয় না, তবে বন্যার জন্য এখন সবার মাছ সবার, ওই জন্য মানে বাঁধ জেগে যাওয়ার পরে যা মাছ ছিল মোটামুটি সব আটুলে এসে ধরা পড়ছে। আর এইটা হচ্ছে মেয়ে কাঁকড়া, এই যে নাভিটা এরকম হচ্ছে চওড়া, এটা হচ্ছে মেয়ে কাঁকড়া। আর এরকম সরু হয়ে থাকলে তখন ছেলে কাঁকড়া হতো, তো এটা এখন কাটবো। আর তো মেয়ে কাঁকড়া এমনি দাম সবসময় বেশি থাকে, ঘি থাকে, তো এখন কেটে নিই। দুটো বড় ডাঁড়া ছিল, সেগুলো সব কেটে দিয়েছে, তো এবার কেটে নিই। তো এইগুলোর এই যে ছোট ছোট এগুলো ফেলে দেবো, দিয়ে এটাও নেব। উপর থেকে এরকমভাবে ধাক্কা মারলে এই খোলাটা নিচ থেকে ছাড়িয়ে যায়, তখন এরকমভাবে তুলতে বেশ সুবিধা হয়। এই যে, তো এখন মোটামুটি এখন বিয়ে করবো না, এইভাবে ধুয়ে আনবো ভালো করে, নাহলে ভেতরের এই যে হলুদ অংশগুলো না বেরিয়ে যায়, ওই জন্য এখন এখন রেখে দেবো, পরে হচ্ছে এইগুলো ফেলে দেবো, এগুলো ফেলে দেবো, আর এই হলুদ অংশগুলো নিয়ে নেবো, নিয়ে আর কাঁকড়াটা কেটে দেবো। তো আমাদের সকালের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, একটা করে আম আর একটু পান্তা নিয়ে চলে এসেছি। আসলে এক্ষুনি ভাত বসিয়ে দিয়েছি, তো তার আগে ভাবলাম যে ভাতগুলো নষ্ট হবে, তো এই জন্য এই যে খেতে বসে গেছি। তো দুজনে দুটো আম আর একটু করে পান্তা। এখন 12:35 বাজে, আর এই সময়টা মুরগিগুলোকে ছেড়ে দিই, সকাল থেকে ছাড়ি না, এই সময়টাই ছাড়ি। তো বাগানে তো জল কমে গেছে, কিন্তু এই যে গাছগুলো সব হলুদ হয়ে গেছে, গাছ সব মরে যাচ্ছে, আর এই যে এই পর্যন্ত জল উঠেছিল, সব কাদা কাদা হয়ে আছে। আর ওই যে দেখুন, গাছগুলো পুরো হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে, এরপর এই যে রৌদ্র ছাড়ছে, রৌদ্রেই মানে একেবারেই মরে যাবে। এতদিন জলের মধ্যে ছিল, বেশ ওয়েদারটাও হয়ে ছিল। আর ওই যে গাছগুলো দেখুন, হলুদ হলুদ হয়ে যাচ্ছে, এখনও ওই যে কানাই কানাই জল। জল খুব একটা কমেনি, মোটামুটি কমেছে, যেগুলো উপরে জল উঠেছিল সেগুলো কমেছে। তো দেখি এখন মুরগি ডিম পেড়েছে কিনা। এইমাত্র মুরগিগুলোকে ছেড়ে দিলাম, মুরগি ডিম পাড়েনি। আসলে রোজ দিন ডিম পাড়ে না, এক এক দিন ডিম পাড়ে, আবার পাড়ে না, এরকম করে। ওদের খাওয়াও ঠিকঠাক হচ্ছে না, কেননা গমগুলো দিই না, মানে শুকনো শুকনো গম দিলে ওদের ঠিক মানে কি বলবো, খেতে চায় না। কিন্তু একটু সেদ্ধ করে দিলে বা একটু অনেকক্ষণ ভিজিয়ে রাখলে, নরম হয়ে গেলে তখন ওদের খেতে খুব সুবিধা হয়। তো সেগুলো আর করা হচ্ছে না, আমি তো ছিলাম না বাড়িতে, যাই হোক, ওই জন্য ওদের মানে মানে কন্টিনিউ আর ডিম পাড়ছে না। কালকে একটা ডিম পেড়েছিল, তার আগের দিন ডিম পাড়িনি, তো আজকে তো পাড়িনি। ভাত তো বসিয়ে দিয়েছি, ভাত প্রায় ফুটে এসছে, আর মাছ কাটা হয়ে গেছে, একটা সবজি কাটবো, দেখি কি সবজি কাটা যায়। এখন বাগানে ঢ্যাঁড়স গাছটা ছিল, তো এখন তো দেখছেন তো প্রায় হলুদ হয়ে গেছে, বরবটি গাছ, তারপরে শসা গাছ, চিচিঙ্গা গাছ সবই প্রায় হলুদ হয়ে যাচ্ছে। তো ওগুলো কিছুদিনের মধ্যেই মরে যাবে, কেননা আজকে সকাল থেকে ওয়েদার মোটামুটি ভালো, 9:50 পর্যন্ত একটু মেঘলা মেঘলা ছিল, আর এখন তো বেশ ভালো রৌদ্র দিচ্ছে, আর মেঘমেঘ করে আছে, মনে হচ্ছে যেন বিকালের দিকে বা রাতের দিকে বৃষ্টি হতে পারে। আর কালকে রাতে বৃষ্টি হয়েছিল আর সকালে বৃষ্টি হয়েছিল, কিন্তু সারাদিন খুব একটা বৃষ্টি হয়নি, তো এইভাবে বৃষ্টিটা থেমে গেলেই বাঁচি। তবে বাগানের জল টলগুলো কমে গেছে, আর ঘের বা হচ্ছে পুকুরের যে বাঁধগুলো সেগুলো জেগে গেছে, মানে জল সরে গেছে। তো আপনাদের থেকে সত্যি অনেক ভালোবাসা পাই, সাপোর্ট পাই, ভীষণ ভালো লাগে। আর এসবের মধ্যে দিয়েও যে ভিডিও বানানোর উৎসাহ পাই শুধু আপনাদের জন্য, আপনাদের ভালো কমেন্টের জন্য। তো আমার মাঝে মাঝে ভিডিও হয়তো আপলোড করা হয় না, অনেক রকম সমস্যা থাকে, সবাই চায় যে আমি প্রত্যেকদিন ভিডিও আপলোড করি, কিন্তু অনেকটা সমস্যা থাকলে তখন এক দুদিন মিস যায়, তো আমারও সেই রকমই আর কি। আর আপনারা তো অনেকটাই জানেন যে কেন আমি কন্টিনিউ করতে পারি না সবসময় ভিডিও,
অনেক অনেক হচ্ছে সাপোর্ট থাকার প্রয়োজন হয়। আপনারা হয়তো 2-10 মিনিটের ভিডিও দেখছেন, অতটা হয়তো বুঝতে পারেন না, এর পেছনে কিন্তু অনেক পরিশ্রম থাকে, অনেক ফ্যামিলি সাপোর্ট থাকা দরকার, তবে কিন্তু একটা চ্যানেল বা ভিডিও এগিয়ে নিয়ে যাওয়ার। তো একজনের কমেন্ট পেলাম, সত্যি আমি খুব অবাক হলাম। একজন ইনস্টাগ্রামে লিখছেন, ও আজকে হয়তো বৃষ্টি হয়নি, ওই জন্য হয়তো কন্টেনার খুঁজে পাচ্ছে না, কন্টেনার আজকে নেই, ওই জন্য ভিডিও আপলোড হচ্ছে না। তারপরে একজন কমেন্ট করেছেন যে হচ্ছে এই যে বারবার এইসব প্রাকৃতিক বিপর্যয়গুলো দেখা অসহ্য লাগে, যখনই দেখি বাইরে বেরোলেও দেখি এইসবগুলো দেখাও, কোথায় কি ভেঙেছে, কোথাও জল ঢুকেছে, কোথায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এগুলো দেখাও খুব অসহ্য লাগে। তো এক্ষেত্রে বলে রাখি, আপনাদের দেখে অসহ্য লাগছে আর আমরা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তার মানে আমাদের এখানকার পরিস্থিতি আপনারা একবার ভাবুন। আর সত্যি এইসব কমেন্টগুলো পেয়ে এই জন্যই অবাক হলাম, এগুলো তো আমরা নিজেরা আর ইচ্ছা করে ডেকে আনি না যে এই সময়টা হচ্ছে নদী বাঁধ ভেঙে যাক, এই সময়টা প্রচুর বৃষ্টি হোক, বন্যা হোক, এরকমটা নিশ্চয়ই কেউই চায় না, কিন্তু মানে আমাদের এইসবের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আর এটা অ্যাকচুয়ালি ব্লগ ভিডিও, এই জন্য প্রতিনিয়ত যা ঘটে না ঘটে সব কিছুই আপনাদের কাছে শেয়ার করা হয়, তো সেই হিসেবে ওগুলো শেয়ার করা হয়। তো এগুলো অসহ্য আপনাদের হয়তো দেখে লাগছে, তাহলে আমাদের অবস্থাটা একবার ভাবুন, এটাই বলতে চাইছি। তো গ্রামের মানুষেরা কিন্তু বেশিরভাগ হচ্ছে হয়তো খাল পুকুরের মাছ বা হচ্ছে মাঠের ফসল বা বাগানে হয়তো কিছু সবজি হলো তার উপরে বা একটু ঘেরবেরি থাকলে তার উপরে নির্ভর করেই হচ্ছে দিন চালায়। তো সেগুলো দেখুন, এই যে বারবার বন্যা, নদীবাঁধ ভাঙা, আকাশ বন্যা ইত্যাদির কারণে বারবার ক্ষতি হচ্ছে, তার মানে গ্রামের অবস্থাটা কি একবার ভাবুন। সেই সবগুলো অনেকে হয়তো ফিল করতে পাচ্ছেন, ওই জন্য ভালো কমেন্ট করছেন, অনেকে হয়তো এগুলো ভাবছেন যে এগুলো ছাড়া আর কোনো কন্টেন্ট নেই, এগুলোই হয়তো আমাদের হচ্ছে কন্টেন্ট, এগুলোই হচ্ছে দেখিয়ে পারে। তো সেগুলো নয়, এগুলো হচ্ছে আপনাদের দেখাই, কারণ আমাদের এখানকার চারপাশের পরিস্থিতি অনেকে হয়তো আপনারা জানতে চান বা অনেকে দেখতে চান, বা এগুলো আমরা ব্লগ ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানানোর চেষ্টা করি যে আমাদের এখানে বর্তমান পরিস্থিতি কী। তো ব্লগ ভিডিও মানে এটাই, সেই জন্য দেখানো হয়। আর মানে এগুলো কিন্তু আমরা ইচ্ছা করেই ডেকে আনি না, আর এটাই আমাদের কন্টেন্ট নয়, ব্লগ ভিডিও মানে সব কিছুই আপলোড করা হয়। প্রতিনিয়ত কী ঘটছে না ঘটছে সেটা তো আপনাদের বলতে অপেক্ষা রাখে না, তো এই জন্যই। তো অনেক অনেক ভালো জায়গা আছে যেখানে মানে কোনো অসুবিধা হয় না, খুব ভালো আছেন, ওনারা হয়তো ফিল করতে পারেন না এখানকার পরিস্থিতি, ওই জন্য হয়তো এইসব কমেন্টগুলো করেন। তো যাই হোক, আমার এখন সবজি টবজি কেটে নিই, রান্না বান্না করতে হবে, আর দেখা যাক কী সবজি করি, তো সাথে থাকুন। হচ্ছে আমাদের গাছের লেবু, আর দেখুন কমলা লেবুর মতো পেকে পেকে গেছে, তো ফোনে খুব একটা সেই পাকাডংটা আসতে না, কিন্তু হলুদ হলুদ মতো হয়ে গেছে, এখন আমার হাজবেন্ড এনে দিল। আর এই গাছে না প্রচুর লেবু হয়, যেহেতু ছোটো ছোটো হয় ওই জন্য প্রচুর লেবু হয়। তো বাগানে অনেকটা দিন ধরে জল জমেছিল, তো ওই জন্য গাছটা এখন ঝিমোচ্ছে, জল কমে যাওয়ার পর কোড়া পচে গেছে। তো এই যে লেবু যা ছিল সব ঝরে পড়ছে, আর এই কিছুটা লেবু তুলে এনেছে আমার হাজবেন্ড, নাহলে বেশ সারা বছর টুকটা খাওয়া যেত, কিন্তু এবার যা হয়েছে বাগানের অর্ধেক গাছ সব মরে যাবে। তারপরে ওই যে যে গাছগুলো তুমি কিনে এনে লাগিয়েছিলে সেগুলো এখন ঠিক আছে? ঠিক আছে, এখন কি হয়, কারণ এখন তো রৌদ্র হচ্ছে, রৌদ্র হলেই গাছের গোড়া পচতে থাকলে রৌদ্র হলেই মরে যায়। এখানে আমরা খেতে বসে গেছি, আর একটু আগে ঘর মুছেছি, ওই জন্য একটু জল জল ভাব আছে। তো যাই হোক, এখানে সব রকম সবজি দিয়ে একটু রান্না করেছি, আর একটা বাসন মাছ ছিল সেটা দিয়ে, ওই এর মধ্যে আছে বেগুন, আছে পেঁপে, আলু, তারপরে একটা ঝিঙে, সব রকম একসাথে দিয়ে রান্না করেছি। আর এখানে ওই কাঁকড়া, চিংড়ি মাছ দিয়ে একসাথে আলু দিয়ে পুঁইশাক দিয়ে একটা রান্না করেছি তরকারি। সন্ধ্যেবেলা ঘরে যাওয়ার আগে একবার করে এদের বসতেই হবে আমাদের কাছে, একদম এই যে কাছে বসে আছে। তো ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, এমনিতেই কয়েকদিনের ভিডিও জুড়ে জুড়ে করেছি। আর হচ্ছে এই যে মুড়িগুলোকে এবার ঘরে তুলে দিয়ে আসবো। আর আপনারা অবশ্যই ভীষণ ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক অনেক আন্তরিক শুভকামনা রইল আপনাদের জন্য, আবার দেখা হবে পরের ভিডিওতে।